তিন কন্যারা ভালো আছে এবং খুশ। কোনো বোতলের ঢাকা আলাদা হতে পারে কি? শুরু করার আগে বলি, ফ্লিপকার্টের উপরে প্রচন্ড মাথা গরম, তো চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুশ মেজাজে আছো। অনেক কিছু বলে দিলাম। এখন বড়িতে বাজে সকাল 11টা, আজকে মঙ্গলবার। এখন থেকেই আমার বকুম বকুম আমি স্টার্ট করে দিলাম তোমাদের সাথে। তো কাল তো ছিল আমাদের অ্যানিভার্সারি মৃদুল আর আমার। রাতেও একদম আমার পছন্দসই একটা খাওয়ার মৃদুল অর্ডার করেছিলাম। বললাম না আমাদের কোনো প্ল্যানিং হয় না আগের থেকে। বললো তুমি চিংড়ি খেতে তো ভালোবাসো, চলো আজকে তোমাকে চিংড়ি খাওয়াই। তো আবার চিংড়ির মালাইকারি অর্ডার করেছিল জোম্যাটো থেকে, বাট ওটা এসছে না পুরো প্যাকেটটা খুলে, মানে বক্স খুলে প্যাকেটের মধ্যে সব খাবার দাবার ইয়ে হয়ে গেছে, আবার কমপ্লেন করতে হলো, মানে কীসব যাতা অবস্থা হয়ে গেল। তবে যাই হোক, খাওয়া দাওয়া হলো। আর এগ কারি তো বানিয়েছিলাম, ডিমের ঝোল দুপুরবেলা তোমাদের কালকে শেয়ার করলাম, আর একটা স্পেশাল ব্লগ তো তোমাদের সাথে আগে শেয়ার করেই দিয়েছি। সে যাই হোক, তো এখন সকালের যুদ্ধ তো আমার হয়ে গেছে। আর আজকে সকালবেলার থেকে না আমি পাখিদের পিছনে পড়েছিলাম, মানে এত পাখিদের পিছনে পড়েছি, কোথা দিয়ে যাচ্ছে ময়না, কোথা দিয়ে যাচ্ছে কোকিল, আর বসন্তকালে তো কোকিলের ডাক শুনতে দারুণ মজা লাগে। তো আমি খুঁজছি যে কীভাবে করবো। এদিকে রান্নারও তাড়া রয়েছে, মৃদুল কাজে বেরোবে। আজকে উঠতে উঠতে একটু 7টা বেজে গেছিলো, তো যাই হোক 6:30টার অ্যালার্ম লাগাই, সেটা উঠতে উঠতে আমার একদম দেরি হয়ে যায়। যত চেষ্টা করি তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি উঠবো, কী করে যেন দেরি হয়ে যায়। যাই হোক, আসলে ঘুমিয়ে নিতে চায় না, এটাই হয়েছে সমস্যা। আর ক্যামেরাটা না খুললে আমার এই বকুম বকুমগুলো কাদের সাথে করব? তোমাদের সাথে যদি না করি ক্যামেরাটা খুলে বকুম বকুম, আমি কার সাথে বকুম বকুম করবো? সেটাও একটা বড় কথা। ওই জন্য ক্যামেরাটা আমি খুলেই ফেলি। এটা হয়েছে আমার মানে একটা খুব আনন্দে থাকার একটা জিনিস, মানে তোমাদের সাথে কথা বলে আমার মনটা খুব আনন্দিত হয়, সেই জন্যই আমি ক্যামেরাটা খুলি, এটাই হয়েছে মূল কথা। রক্সি কোকো ওইদিকে খেয়ে দেয়ে ওষুধপত্র খেয়ে ঘুমোচ্ছে, ওরা এই টাইমে ঘুমায় জানো, আর আজকে আশা দিয়ে আসবে না, ওই জন্য মাথায় আরও বাজ, মানে যত বাসন টাসন আছে সেগুলো সব ধুতে হবে। মা কিছুটা ধুলো, আমি কিছুটা ধুলাম, মানে এইভাবেই চলছে। এবারে দুপুরবেলার রান্নার পরে আরও কিছু বেরোবে, সেগুলো আবার ধোয়া, তো একটার পর একটা তো কাজ লেগেই থাকবে আমাদের, শেষ হবে না। চলো এখন আর বকুম বকুম করছি না, গিয়ে আগে রান্নাঘরের কী কী আজকে রান্না হবে মেনু সেটা আগে ডিসাইড করে নিই, তারপরে আবার দেখি তোমাদের সাথে কথা বলছি। ও আজকে আবার ওই ফ্লিপকার্ট থেকে যেই পার্সেলগুলো এসেছিলো ওগুলো আজকে অতি অবশ্যই খুলতে হবে, রোববার তো সময় পেলাম না, কালকেও আর হলো না, আজকে খুলবো। মানে মৃদুল বলছিলো কাল রাতে যে এখন আর ভালো লাগছে না, বললাম আজকে আমি আর খুলবো না, কালকেই খুলবো, তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণেই। আর কী যেন বলছিলাম ভুলে গেলাম, ঠিক আছে পরে বলছি, চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ১২:১৫, সবজি টবজি কাটা কমপ্লিট, ধোয়া কমপ্লিট, ওখানে সব গুছিয়ে রেখেছি। আজকে কী কী রান্না করবো আগে বলি, আজকে করবো বেথুয়া শাকের ঘণ্ট, হবে সজনে ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা ঝোল, আর নিম বেগুন, আর ব্যাস এই আর কিছু না। আর এখন দেখো এই যে শুকনো খোলায় মটর ডালের বড়িগুলোকে আমি আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, মানে এমনি তেল ছাড়া, তাহলে কী হয় যখন তেল দিয়ে ভাজবো তখন বড়িতে সব তেল টেনে নেবে না। আগে ওই ছোটো ছোটো বিউরির ডালের বড়িগুলো ভেজে রাখলাম, দুটো সবজিতেই আজকে বড়ি দেবো। তাহলে চলো রান্না শুরু করা যাক। বড়ি ভাজা হয়ে গেছে, এখন করব সজনে ডাঁটার ঝোল, তারপরে শাকটা করব, কারণ শাকটা ভালো করে ধুয়েছি জল দিয়ে, জলটা যতক্ষণ না ভালো করে ঝরবে ততক্ষণ আমি শাকটা বানাতে পারবো না। তো আগে আমি ঝোলটা বানিয়ে নিই, তারপরে ওইগুলোর দিকে যাব। তো চলো বেলা হয়ে যাচ্ছে, ঝটাপট করে আগে এটা করে নিই। তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য এটা এদিকে হতে থাক, ওইদিকেও আরেকটা বসিয়ে দেবো, মানে এটাকে ওপাশে ট্রান্সফার করে দিয়ে এদিকেও আরেকটা সবজি বসিয়ে দেবো, মানে শাকটাও বসিয়ে দেবো, তাহলে আমার
তাড়াতাড়ি হবে এইটাই আর কি। তো চলো এখন শাকটা করবো, এটা এই পাশে ট্রান্সফার করে দিই। আর এখন এর কাঁচা লঙ্কাগুলোতে একটু ঝাল হচ্ছে, তাই দুটো লঙ্কা তেলের মধ্যে ফেলে দিয়ে দিলাম, তাতে বেশ ঝাল হবে। আর গোটা কয়েকটা দিয়ে দিলাম, যদি আবার ঝাল না হয় বোঝা মুশকিল, কিন্তু গন্ধ শুকে মনে হচ্ছে যে না ভালো ঝাল হবে। তো শাকের জন্য এখানে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ডান্সিং খতম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা শিম আর কুমড়ো। কুমড়ো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজা ভাজা করে নেবো। এখন লবণ দেবো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান। 1 কন্যা রাধেন বারেন, 1 কন্যা খান, অন্য কন্যা না খেয়ে বাপের বাড়ি যান। অনেকদিন পুরনো কবিতা, তো অনেক কষ্টে মনে করলাম। অ্যাকচুয়ালি বাইরে দেখলে তো দেখালাম যে বৃষ্টি পড়ছে, কাল শিবরাত্রির, ওই জন্য শিব ঠাকুর আর পার্বতীর উপরে ঝামেলা লেগে গেছে। কালকে সেলিব্রেশন করতে আসবে শিব ঠাকুর শিবরাত্রি, সেই জন্য পার্বতী আসতে দেবে না, এইসব নিয়ে একদম হুলুস তুলুস হচ্ছে উপরে, ওই জন্য এরকম মেঘ গর্জন বৃষ্টি ফিষ্টি হচ্ছে। কালকে আর তোমাদের সাথে বক বক করতে পারিনি, আজকে হচ্ছে বুধবার, আজকে নেক্সট ডে। তো যাই হোক, এখন বকুম বকুম শুরু করলাম। বকুম বকুম শুরু করার আগে বলি, ফ্লিপকার্টের উপরে প্রচণ্ড মাথা গরম, সেটা কেন সেটা পরে বলবো। তার আগে বলি কালকে আর কেন তোমাদের সাথে বকুম বকুম করতে পারিনি, কারণ অনেকগুলো রয়েছে, 1, 2, 3, 4 করে বলতে হবে। 1 নম্বর হচ্ছে, রান্না করতে করতে দেখলে ডালের বড়ি দিতে গেছি ফ্রিজে, হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখলাম যে ডালের কেমন একটা মানে কেমন একটা পচা পচা টাইপের গন্ধ ছাড়ছে। মানে কী পচলো রে বাবা, দেখতে দেখতে গিয়ে দেখি যে কবে ডাল ভিজিয়ে রেখেছি জানি না, ডালটা নষ্ট হয়নি কিন্তু একটা কেমন গন্ধ লাগছে, মানে ডাল ভেজানোর একটা গন্ধ হয় না ওই রকম। তো ওইগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে ঠুয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করলাম, হিং আর লবণ দিয়ে চটপট চটপট করে বড়িগুলো দিয়ে দিলাম। তো ওই কাজটা করতে আমার অর্ধেকটা সময় চলে গেল, রান্না বান্না ওই জন্য হুলুস্থুল একটা কাণ্ড। তারপরে রক্সি আর কোকো যা জ্বালাতন করে, ঘাউ 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 ঘাউ, আবার ওদেরকে টয়লেট করাতে নিয়ে যাও, খেতে দিয়ে দাও, 2 বেজে গেলে মাথা পাগল। এইসব করতে করতে আমি 2:30 পরে চান করতে গেলাম, বেরোলাম 3টের সময় চান করে। তারপরে মানে ফ্রেশ হয়ে আমি সব কিছু ড্রেস আলাদা মানে পরবো যে ওইটুকু টাইম পাচ্ছি না, তাড়াতাড়ি করে হাউস কোটটা পেঁচিয়ে আবার গেলাম বাইরে
জিওমার্ট দাঁড়িয়ে রয়েছে, কারণ জিওমার্টে যে রিফান্ডের টাকাটা ছিল সেটা চলে এসেছে, এসে আবার মৃদুল ফ্রেশ করে অর্ডার দিয়েছে, কারণ মৃদুল বাইরে থেকে আনার এগুলো সময় পাচ্ছে না, ওই জন্য অনলাইনেই কিনতে হলো। অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার করলে অনেক দিন টাইম লেগে যায়, আর জিওমার্টে একদিনের মধ্যে দিয়ে যায়। আর একটা একটা করে করা হয়েছে অর্ডার, একটা একটা করে অর্ডার করা হয়েছে, এবারে ওরা ঠিক মতন সব কিছু দিয়ে গেল। যাই হোক, ওগুলো তারপরে রিসিভ করলাম, ওগুলো আবার ঠিক করলাম, এই করে খেতে বসবো, কারেন্টটা চলে গেল, ওই অন্ধকারেই খেতে বসলাম, 4টে বেজে গেল, ওই সব করতে করতে। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ভিডিওটা এডিট করার চেষ্টা করছিলাম শুয়ে শুয়ে, তারপরে মনে হলো চলো ক্যামেরাটা অন করে, আজকে তো ব্লগটা শেষ করতে হবে, সেই কারণ ভেবে ক্যামেরাটা অন করলাম, করে বাগানের দিকেও গেলাম, গাছে জল দিলাম, আজকে গাছে জল দিতে হবে না, বৃষ্টি পড়ছে, যাই হোক, গাছে জল দিলাম, দিয়ে তোমাদের সাথে বকম বকমও করলাম। এই যে এই মাইকটা দেখছো, এই মাইকটা আমার সাথে দুশ্মনী করে দিয়েছে আবার, এই যে ভুতুরা মাইক হয়ে গেছে নাকি আমি বুঝতে পারছি না, সে কেমন একটা ইচ্ছে, মানে বিচ্ছিরি একটা আওয়াজ হচ্ছে এই মাইকটা দিয়ে, আমার কথার থেকে ওই বিচ্ছিরি আওয়াজটাই বেশি, মানে কেমন একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, এই সব গেল, সব করতে করতে সব কিছু হলো, আমি ভাবলাম চলো এবারে এই মাইকটা ছাড়া এমনি তোমাদের সাথে কথা বলে আজকে মানে কালকের ব্লগটা শেষ করবো, সেটাও পসিবল হলো না। হলো না কেন বলছিলাম, ফ্লিপকার্টের উপরে মাথা গরম হয়ে গেছে, ওরা যে দুটো প্রোডাক্ট পাঠিয়েছে, প্রথম প্রোডাক্টটাকে নিয়ে আমাকে বলি, এই যে দেখো কোকোনাট অয়েল, পতঞ্জলির কোকোনাট অয়েল, আমরা কি জানি একটা প্রোডাক্টের দাম কোম্পানি যে এমআরপিটা মানে দিয়ে দেয়, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, একটু লাইটের ইয়ে হচ্ছে, কোম্পানি যেই প্রোডাক্টের, এই দেখো কোম্পানি যে প্রোডাক্টের এমআরপিটা দিয়ে দেয়, সেই এমআরপির উপরে আমি নিশ্চয়ই এক্সট্রা করে এমআরপি চাপাতে পারি না, অবশ্যই সেটা হয় না, কিন্তু ফ্লিপকার্ট সেটা করেছে। এটা ভালো করে দেখে নাও, 75 rupees দাম এটার, পতঞ্জলি কোকোনাট অয়েল আমি যদি বাজারে কিনতে চাই তাহলে 75 rupees দাম। বাট ফ্লিপকার্ট আমার সাথে কী করলো, দাঁড়াও বিলটা কোনটা, দুটো বিল আছে তো একটু দেখে নিই, ফ্লিপকার্ট আমার সাথে কী করলো, এর শিপিং চার্জ 55 rupees দেখো এক্সট্রা করে, এই যে বিলটা নিয়েছে, বাট টোটাল দাম নিয়েছে তোমার 174, দেখতে পাচ্ছ 174 নিয়েছে, প্রোডাক্টটার দামই নিয়ে নিয়েছে 119 টাকা, যেখানে 75 rupees দাম সেখানে 119 টাকা এই প্রোডাক্টটার দাম আমি দিয়েছি, তারপরে এক্সট্রা শিপিং চার্জ। এটা ফ্লিপকার্টকে বোঝাতে বোঝাতে রাত 11টা বেজে গেছে, কারণ মৃদুল আসার পরে আমি প্রবলেমগুলো ওকে বললাম, ও ফোন করলো, ফোন করে বলছে আর প্যাকেজিং তো একদম বাজে ছিল, এদিক এদিক দিয়ে তেল পড়ছিল, আমি আর শিক্ষা হয়ে গেল এরকম, এই সব প্রোডাক্ট কেনা উচিত নয় ফ্লিপকার্ট থেকে আমার মনে হয়। সেই জন্য আজকে আমি ভিডিও শেষে তোমাদের সাথে এই কথাগুলো বলবো বলে কালকে আর কন্টিনিউ করিনি। আর দ্বিতীয়ত আসি আমি অ্যাশিওরের এই শ্যাম্পুটায়, এটা প্রোডাক্টের দামের কোনো ব্যাপার হয়নি, এটা প্রোডাক্টের দাম ঠিক আছে, বাট জিনিসটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, শ্যাম্পু এত লিকুইড হয়, এত জল জলে, তেলের মতন, আর গন্ধটাও তেলের মতন, আর শ্যাম্পু দেখো আমার পুরনো বটল, যেটা আমি একজন যিনি ভেস্টিজ করে তার থেকে কেনা এটা, সেই প্রোডাক্টটা দেখো থিকনেস রয়েছে, এটা যেহেতু অন্য লেমনের, তো এটা লেমন এক্সট্র্যাক্টের, আর এটা হচ্ছে দেখো গ্রিন ট্রি এক্সট্র্যাক্টের, যতই দুটো ফ্লেভার আলাদা হোক কখনো বোতলের ঢাকা আলাদা হতে পারে কি সেটা তোমরা আমাকে বলো। আর দ্বিতীয়ত কখনো লেবেলটা এখানে দেখো সিল্কি, এখানে সিল্কি নয়, আর শ্যাম্পুটা এতটা লিকুইড, এটা এতটা থিকি, এটা একজন অ্যাশিওর মানে ভেস্টিজ যে করে তার থেকে কেনা, আর এটা ফ্লিপকার্ট থেকে কেনা, যতই প্রোডাক্টের মানে ফ্লেভারটা আলাদা হোক কী করে দুটো প্রোডাক্টের বোতলের ঢাকা এবং লেভেল তারপরে থিকনেস এগুলো কী করে কম হতে পারে। আর শ্যাম্পু আজকে আমি ইউজ করেছি, দেখো চুলটা জ্বরটা অনেকটাই কম লেগেছে আর কি, বাট চুলটা কেমন যেন পেতে পেতে রয়েছে এরকম লাগছে, আর দ্বিতীয়ত মনে হচ্ছে শ্যাম্পু অনেক পরিমাণে বেশি লাগছে। এরপরে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই, এখানে যখন নতুন বোতল থাকে, আমি যতবার অ্যাশিওরের শ্যাম্পু ইউজ করেছি, আমি 2 বছর ধরে অ্যাশিওরের শ্যাম্পু ইউজ করি, সেক্ষেত্রে বলবো এখানে সিলভার কালারের একটা লেভেলের মতন স্টিকারের মতন থাকে, সেটাকে টেনে খুলতে হয়, তারপরে শ্যাম্পুটা আমি ইউজ করতে পারবো, আর তার আগে করতে পারবো না। আর এখানে দেখো কালকে আমি দেখিনি, এখানে এরমভাবে একটা লেখা রয়েছে, ওপেন করার জায়গা ওপেন বলে লেখা রয়েছে, বাট এখানে সরি এখানে প্রেস বলে লেখা রয়েছে, প্রেস বলে,
প্রেস করার জন্য জায়গা লেখা রয়েছে যে এখানে প্রেস করতে বলছে বাট এখানে দেখো কিছুই লেখা নেই আর দেখাচ্ছি খুলে এখানে দেখো একটা প্লাস্টিকের ঢাকা দিয়ে দিয়েছে সেই কারণে যখন প্যাকেজিং মানে শিপিংয়ে যখন ছিল জিনিসটা তখন এটা জার্কিংয়ে এর থেকে শ্যাম্পুও গড়িয়ে গড়িয়ে পড়েছে আর বিশ্বাস করো গন্ধটা একদম মানে তেলের মতন একদম তেলের মতন লাগছে আমি তো একদম ঠকে গেছি আর এই প্রোডাক্টগুলো মানে এইগুলো প্রোডাক্টগুলো কখনোই রিটার্ন করা যাবে না ওদের ওখানে ওই পলিসিটা নেই রিটার্ন করার পলিসিটা নেই সেই কারণে তো একদম রাত্রিবেলা 11টা অবধি মিদুল ওদের সাথে একদম ঝগড়া ঝগড়ি করলো মানে ওই জন্য আর মুডটাও বিগড়ে গেছিল ওই জন্য কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকে বাধ্য হয়ে এই কথাগুলো আমাকে একদম কালকে গরম হয়ে গেছিলো সেই জন্য এই কথাগুলো তখন তোমাদের সাথে শেয়ার করা ছিল না তারপরে ওরা কি ডিসিশন দেয় ওরা লাস্টে ফ্লিপকার্ট মিদুল কথা বলে ওদের সাথে লাস্ট এই ডিসিশনটা দিল ওরা ওরা বললো 13 তারিখের মধ্যে 44 রুপিস যেটা এই প্রোডাক্টের বেশি নিয়েছে ওরা রিফান্ড করে দেবে টাকাটা রিফান্ড করে দেবে ওরা সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও হতে পারে অথবা ফ্লিপকার্টের যেই মানে পয়েন্ট যেখানে জমা হয় সেখানে ওরা দিতে পারে বাট এই প্রোডাক্টগুলো বলতে পারবো আমি এক কথা এগুলো আমি ঠকে গেছি ফ্লিপকার্ট আমাকে ঠকিয়ে দিয়েছে একটা পরিষ্কার কথায় মানে এগুলো রিটার্নও করতে পারবো না মেখেও নিতে হবে বাট এটা আমার মনে হচ্ছে না অরিজিনাল প্রোডাক্ট আজকে তো এই এই মুহূর্তে আমি এই জিনিসটা দেখে মানে এখানে লেখা রয়েছে প্রেস এখানে লেখা নেই এই দুটো দেখে তো আমার কোনো জায়গা দিয়ে সন্দেহ হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা সবসময় আমার এক মাসি শাশুড়ি আছে ওনার থেকেই প্রোডাক্টগুলো আমরা কিনি বাট এবারে মিদুল বললো চলো অনলাইনে যখন রয়েছে অনলাইন দিয়েই কিনি আমার পেমেন্ট করতে সুবিধা হবে সেই সব হবে সেই কারণে এবারে আমরা এইভাবে কিনলাম বাট একদম মনে হচ্ছে ঠকে গেছি একদম ফ্লিপকার্ট আমাদের ঠকিয়ে ফ্লিপকার্ট ঠকিয়ে দিয়েছে এই ক্ষেত্রেই বলবো একটা ফ্লিপকার্টের মতন প্ল্যাটফর্ম যেখানে খুব মানে লিস্টিংয়ের বহার থাকে মানে কি বলবো খুব ভেরিফিকেশান থাকে সেখানে কিভাবে ফ্লিপকার্ট এই জিনিসটা এত বড় ভুলটা কেন তার চোখে পড়েনি এক্ষেত্রেই বলবো ফ্লিপকার্টের দোষ কারণ একটা প্রোডাক্ট যখন কোম্পানিতে আসছে কোম্পানির মালিকই শুধু তার MRPটা নির্ধারিত করতে পারে আমি তুমি করতে পারবো না এখানে সেলারও করতে পারবে না ফ্লিপকার্টও করতে পারবে না হ্যাঁ সেলার তার দামটা বেশি নিতে পারে শিপিংয়ের উপরে চড়িয়ে ওখানে শিপিং চার্জটা এক্সট্রা নিয়ে প্রোডাক্টে বেশি প্রফিট সে আনতে পারে বাট সেক্ষেত্রে কীভাবে ও MRPটা বাড়িয়ে দেয় সেটাই বোঝা ভারী মুশকিল এটাই হচ্ছে মেন ইয়ে যাই হোক চলো এই হয়েছে এই জন্যই আর কি এত রাগারাগি মাথা গরম হয়ে গেল ফ্লিপকার্টের উপরে সত্যি আর এই সেলারটা হয়েছে RS International এটা নিউ দিল্লির সেলার বিলটাকে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে নিই যতটা পারছি ফ্লিপকার্টের এই মাথা গরমের কথা বললে একদম মাথা গরম হয়ে যাবে তখন আর কথা বলার মুড থাকবে না যে সুন্দর করে তোমাদের সাথে কথা বলি যাই হোক কালকে শিবরাত্রি তো আমি করবো অ্যাকচুয়ালি গেল বছর আমার শিবরাত্রিটা ভেঙে গেছিলো অনেকে বলছিলো যে আর করা যায় না তো আমার এক বান্ধবী বললো যে না তুই করতে পারবি আজকে পুরো নিরামিষ খাবি সেদ্ধ ভাত খাবি এরকম তো আমি সেটাই করেছি আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি এবারে কাল মন্দিরে যাব কি যাব না বা ঘরেই সব করে নেবো আর কি সেটা একটা প্রশ্ন রয়েছে কারণ আমার শাশুড়ি মা বলছিল এখানে উনি কখনো কোনো পুজোতে মন্দিরে যায়নি উনি ঘরেই সব কিছু দেয় বাট আমার মন্দিরে একটু যেতে ইচ্ছে করছে সে কারণেই দোনোমনো করছি ওনার কথাটাও মানে রাখার বা আমারও ইচ্ছেটা পূরণ করার কিভাবে হয় সেটা দেখব কাল যদি কোনো ভিডিও অথবা ব্লগ তৈরি করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন একই সাথে বলি আমার সদস্য যারা এখনো হওনি পরিবারের অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাও সেটাও ভুলো না আর আমার সাথে থেকো পাশে থেকো তো চলো টাটা আজকের মতন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগ অথবা কোনো নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো টাটা।